সিজন করা কাঠ ব্যবহার করুন। সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত কাঠের ব্যবহার নিশ্চিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলব্রের পক্ষ থেকে আপনাদের কাছে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো সিজনিং চেম্বার নিয়ে। দীর্ঘ অনেক দিন ধরে সিজনিং চেম্বার সম্পর্কে জানতে চেয়েছেন এবং আমার একটা ভিডিও খুব ভালোভাবে সাপোর্ট দেওয়ার কারণে আরও একটু ভিডিও আপনাদের কাছে দেখাচ্ছি। সিজনিং চেম্বার সম্পর্কে বিস্তারিত সকল বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের সবার কাছে শুকরিয়া আদায় করার জন্য আজকের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছে চলে আসলাম এবং ফেসবুকের মাধ্যমে যারা আমাদের ভিডিওগুলো দেখে আসছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকের দিনের প্রথম প্রশ্ন ছিল আমার কাছে, কাঠ সিজন করা বলতে কী বোঝায়? তো এ সম্পর্কে একটা সরাসরি উত্তর দিতে চাই। সেটা হচ্ছে চেরাই করা কাঠটা প্রচুর পরিমাণ পানি থাকে, এই পানিটা অনেক সময় 50-60% পর্যন্ত হয়ে থাকে, তারও বেশি থাকতে পারে। সোজা কথা, এই কাঠটাকে সিজনের মাধ্যমে মেশিনের মাধ্যমে কাঠ থেকে পানিটা বের করে নেওয়াকেই সিজনিং বলা হয়ে থাকেন, কাঠ সিজনিং বলা হয়। সিজন করা বলতে পানির যেই অংশটা থাকে কাঠের ভিতরে আমরা যখন চেরাই করি সেই কাঠ থেকে পানিটা বের করে নেওয়াটাই হচ্ছে সিজন করা। কাঠকে এমনভাবে শুকাতে হবে যাতে করে ওই স্থানে কোনো পানি না থাকে এবং কাঠটা ব্যবহার করার উপযুক্ত হয়। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী প্রায় 12% নিচে তাপমাত্রা মহাশাটা রাখাটা কাঠটা ব্যবহার করার উপযুক্তি। তাই কাঠের পানি বের করার জন্য কাঠকে দ্রুত এবং ত্রুটিহীনভাবে এমনভাবে শুকাতে হবে যাতে করে কাঠের ভিতরে পানিটা 12%-এর নিচে এসে দাঁড়ায়। শুকানো এই পদ্ধতিকে বৈজ্ঞানিকভাবে আমরা বলে থাকি সিজনিং বলা। আমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন এসেছে, কেন কাঠ সিজন করব? অধিকাংশ কাঠে আমরা ভিজা হওয়ার কারণে এই কাঠটাকে আমরা সিজনিং করার মাধ্যমে মেশিনের মাধ্যমে সেটা বাঁক এবং ফাঁকা যাতে না হয় যায় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা সিজনিং করি। এটা হচ্ছে আমাদের সিজনিং চেম্বারের ভিতর কাঠগুলো, আর এই যে স্ক্যানে থাকে মেশিনটা দেখছেন সেই মেশিনটাতে এটার ময়েশ্চারটা আমরা চেক করব। ভেজা কাঠ ব্যবহার করলে যথেষ্ট পরিমাণ অসুবিধা পড়তে হবে, সেটা আসবাবপত্র এবং দরজা জানালার তৈরি ক্ষেত্রে। অস্বাভাবিক ব্যবহারের সময় আমরা যেভাবে ব্যবহার করে থাকি শুকনো না থাকার কারণে সেই কাঠটা একটা সময় ফাঁকা হতে পারে, বাঁকা হতে পারে, জোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং সংকুচিত হতে পারে। এই যে সমস্যাগুলো থাকার কারণে আমরা সেটা সিজন করব। কিছু কিছু কাঠে ঘুণে দেওয়ার কারণে সেগুলো ভিজে থাকার কারণে তাড়াতাড়ি ঘুণ ধরতে পারে এবং কাঠগুলো নষ্ট হয়ে যেতে পারে, আর এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আমরা কাঠগুলো থেকে পানির রসটা বের করে নিই। এটা হচ্ছিল সিজনিং চেম্বারের মেন কারণ। কাঠের সংকোচনের ফলে ওয়াল থেকে দরজা জানালা খুলে যেতে পারে, কাঠের পচন ও ঘুণে দেওয়ার কাঠের তৈরি জিনিসগুলো সম্পূর্ণভাবে নষ্ট হতে পারে তার বিচিত্র নয়। সিজন করা কাঠ ব্যবহার করলে এসব ঝামেলা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এবার প্রশ্নটা হচ্ছিল, সিজন করা কাঠ ব্যবহারে কী কী সুবিধা বা কোড সঠিকভাবে সিজন করলে কী সুবিধাগুলো পেতে পারি? এক নম্বর সুবিধা হচ্ছিল কাঠ বর্ষাকালে বা শীতকালে সংকুচিত হয় না, ফলে কাঠের আকৃতি স্থিতিশীল থাকে। দুই নম্বর হচ্ছে বেঁকে ফেটে বা ফাঁকা হয়ে যায় না। তিন নম্বর হচ্ছে পচন বা ঘুণে ধরনের আশঙ্কা কম থাকে। চার নম্বর হচ্ছে বার্নিশ বা পেন্ট ভালোভাবে থাকে। পাঁচ নম্বর হচ্ছিল আঠা ভালোভাবে লাগে তাই কাঠের জোড়া খুলে না। ছয় নম্বর হচ্ছে কাঠের যান্ত্রিক ব্যবহার সহজ হয়। সাত নম্বর হচ্ছে কাঠ অনেক শক্ত হয়। এতে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে সিজন করে কাঠের ব্যবহারিক স্থায়িত্ব ও অন্যান্য গুণগত মান বাড়িয়ে কাঠের সুস্থ ও বিজ্ঞানসম্মত ব্যবহার নিশ্চিত করা সম্ভব। আজকের দিনের সর্বশেষ প্রশ্ন হচ্ছিল, কীভাবে কাঠ সিজন করব? মূলত এই কথা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই, কাঠ সিজন করার অনেক পদ্ধতি রয়েছে। ক্লিন ক্লিনার এর মাধ্যমে একটি বহুল প্রচলিত বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিতে অল্প সময়ে কাঠ সিজন করা সম্ভব। কিন্তু এর দ্বিতীয় দশ হলো একটা বক্সের ভিতর আমরা কাঠগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে, যেমন আপনাদের কাছে স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতেছেন এবং বিভিন্ন ভিডিওগুলো যেমন সিজনিং চেম্বার নিয়ে আমি আরও অনেকগুলো ভিডিও করেছি, আমার চ্যানেলে আছে, পূর্ব ভিডিওগুলো দেখলে সিজনিং মেশিন সম্পর্কে আরও বেশি ভালো নিতে পারবেন। প্রত্যেকটা শাড়িতে খুব সুন্দরভাবে স্টেকগুলো সাজিয়ে দিয়ে আপনার প্রত্যেকটা কাঠের মাঝে আমরা কাঠের ভিট বিছিয়ে ফাঁকা রাখি যাতে করে বাতাসের হাওয়াটা খুব সুন্দরভাবে ভিতরে যায় এবং গরম তাপটার মাধ্যমে কাঠটা একটা পর্যায়ে 7-8 দিন থাকার কারণে সেই কাঠটা থেকে যে পরিমাণ পানি থাকে সেই পানিটা একটা সময় শুকিয়ে যায় এবং কাঠগুলো সিজনিং হওয়ার উপযুক্ত সময় ওঠে। এবং প্রত্যেকটা কাঠ আমাদের প্রথম পর্যায়ে 1-2 দিন প্রচণ্ড পরিমাণ তাপ বেশি দেওয়ার প্রয়োজন পড়ে, তারপর আস্তে আস্তে তাপটা কমিয়ে দিয়ে এভারেজ 70-75% ডিগ্রি রাখলেই আমরা কাঠটা শুকিয়ে ফেলতে পারি। এই মুহূর্তে মেহগুনি কাঠের কিছু কাঠ আমরা দিয়েছি এবং সাথে সেগুন চৌকাঠের
কাঠের কিছু কাঠ দিয়েছিলাম, তো মেগুনি কাঠটা উপরে দিয়েছি এবং সেগুন কাঠটা নিচে দিয়েছি। তো এখন চেক করার জন্য এই মুহূর্তে বাইর করেছিলাম এবং কীভাবে সাজিয়ে রেখেছি সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরেছি। কিছুক্ষণ পরে ভিতর থেকে যখন গরম ভাবটা কমে আসবে তখন এই কাঠগুলো আমরা বের করে উপযুক্ত তৈরি করব। আমরা চৌকাঠ এবং পাল্লা খাতে যে কাঠগুলোর প্রয়োজন সেই কাঠগুলো ব্যবহার করে দেবো, প্রত্যেকটা আলাদা আলাদা কাঠগুলো আলাদা আলাদা স্টিক দিয়ে। দেশের বাইরে যারা আছেন এবং দেশের ভিতরে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের যখন এই জিনিসগুলো প্রয়োজন পড়বে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আমাদের সিজনিং চেম্বার এবং যে কীভাবে মেশিনগুলোর মাধ্যমে পাল্লা চোকার তৈরি করি সেই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, চৌকাঠ পাল্লা বিক্রি করার মুহূর্তে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবো। আমি জাস্ট উপর দিয়ে ফর্মালিটি হিসেবে জাস্ট একটু লাগিয়ে দেখেছি, যেটা একটা সময় 10% 15% দিল, এখন এই জিনিসটা 3% চলে এসেছে।